আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানব ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে করণীয় কি, এক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে সেক্ষেত্রে ইসলামিক সলিউশন হচ্ছে, যদিও ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে, ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার নামে আপনি তার রুহটা, কারো কারো বক্তব্যে যে এটা তার রুহটা আকাশে ঝুলন্ত থাকে, তার বিচার হিসাব কিতাব শুরু হয় না, তার আমলনামায় উল্টা গুনাহ লেখা হতে থাকে, অনেকের অনেক ধরনের বক্তব্য। এই জন্য কারো কেউ যদি ঋণগ্রস্ত থেকে থাকেন, অবশ্যই সে তার ঋণগুলো পরিশোধ করে দিবেন, এবং তার ওলি ওয়াদিসটাও যদি ওনার পক্ষ থেকে পরিশোধ করে দেয়, তারপরেও কিন্তু পরিশোধ হয়ে যাবে, অথবা কিন্তু তার আজাব হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, কারণ আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকে প্রতারণা করে। মৌলানা হুমায়ুন হাবিব, মৌলানা জাকারিয়া সহ হাজারো ধরনের মানুষ ফেসবুকে আইডি খুলে বুস্ট করে লাইক বাড়াচ্ছে, সাবধান তাদের থেকে। জাকারিয়া, একে মারুফ সহ হাজারো ধরনের নাম, এই জন্য সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।